আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিত, সানমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি কেকের ক্রিমটা রেডি করব। কেকের ক্রিম তৈরি করার জন্য হুইপ ক্রিম বা কোকো পাউডার বা চকলেট বা বাটার এই টাইপস এর কোনো কিছুই লাগবে না। জাস্ট বিস্কুট দিয়ে আজকে আমি কেকের ক্রিম তৈরি করব। এখানে আমি 8 পিস বিস্কুট নিয়েছি এবং এটিকে আমি ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, আর লিকুইড দুধটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে সব দেয়া যাবে না। একসাথে সব দিলে তাহলে বিস্কুটগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে অল্প অল্প করে লিকুইড দুধ দিচ্ছি আর একটু একটু করে বিস্কুটের সাথে এই দুধটিকে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মিক্সড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই অংশে চিনি ব্যবহার করতে পারেন। যেহেতু বিস্কুটটা মোটামুটি মিষ্টি ছিল বেশি, তো আমি আর এখানে চিনি অ্যাড করছি না। চুলার আঁচটা একেবারে লোতে করে এই মিশ্রণটা একটি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এবং অল্প আঁচে এটিকে রান্না করতে হবে। আর এটিকে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে আর নিচ দিয়েও লেগে যাওয়ার সম্ভাবনা আছে। নাড়তে নাড়তে একটি সময় বিস্কুটের এই অংশটা বেশ অনেকটা ঘন হয়ে যাবে। যখন এই টাইপসের একটু ঘন হয়ে যাবে তখন এটিকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আর সেই সাথেই তৈরি হয়ে গেল কেকের ক্রিম। এখন আমি এই কেকের ক্রিমটিকে একটি পাইপিং ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি। টেস্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ডেফিনেটলি হুইট ক্রিম এবং বাটারের কেকগুলা অনেক মজাদার, কিন্তু অল্প উপকরণে এবং অল্প খরচে যেহেতু আপনি এটা তৈরি করবেন ঘরেই, তো টেস্টের ডিফারেন্স হবে, সেটাই স্বাভাবিক। আশা করছি আজকের এই বিস্কুট দিয়ে কেকের ক্রিমটি আপনাদের ভালো লাগবে। অল্প উপকরণে অল্প সময়ে বিস্কুট দিয়ে কেকের ক্রিম। যদি ভিডিওটি ভালো লাগে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।